নাটোরের গুরুদাসপুর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার। ছয় দফা দাবিতে পাবনা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, 31st নাইটে নেই কোনো আয়োজন, তবুও তৎপর টুরিস্ট পুলিশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি জেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি শরাফত আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাটোরের গুরুদাসপুর হাসপাতাল চত্বর থেকে চুরি করে নিয়ে যাওয়া শিশুকে উদ্ধার এবং চুরির সাথে জড়িত ট্রাক ড্রাইভার সাইদুলের স্ত্রী শাকিলা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ভোরে বড়াইগ্রাম উপজেলার কালিকারপুর গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। দুপুরে গুরুদাসপুর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নিজের সন্তানকে অন্যত্র দত্তক দিয়ে স্বামীকে বুঝ দিতেই 2 মাসের ওই শিশুটিকে চুরি করে গ্রেপ্তার হয় শাকিলা। তার একটা সন্তান হয়েছিল ঠিক একই সময়ে, সেই সন্তানটা তার স্বামী এই সন্তানটাকে মেনে নেয়নি অশান্তির কারণে, সেই সন্তানটাকে সে দত্তক দিয়েছিল। দত্তক দেওয়ার পর তখন যখন তিনি বাড়িতে ফিরেছেন, তার স্বামী তাকে এই সন্তানের জন্য চাপ প্রয়োগ করে। তখন সে যেহেতু দত্তক দিয়েছে, তখন সে একটা বিকল্প চিন্তা করে সে হাসপাতালে এই সন্তানটা একটা সন্তান পাওয়ার জন্য চেষ্টা করে এবং সে যথারীতি একটা সন্তান পেয়ে যায় এবং এই মায়ের কাছ থেকে ভুলায় সন্তানটাকে নিয়ে চলে যায়। এইটাই হলো মূল কারণ আমাদের কাছে যে শাকিলা সে অকপটে স্বীকার করেছে সমস্ত ঘটনা। ছয় দফা দাবিতে ভোর থেকে পাবনা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। 72 ঘন্টার আলটিমেটাম শেষে দাবি আদায় না হওয়ায় পাবনা জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এদিকে ধর্মঘটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেটার কারণে জনগণ দুর্ভোগ ভোগ করে, সাধারণ শ্রমিক দুর্ভোগ ভোগ করে। আসলে এটার একটা স্থায়ী সমাধান দরকার। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মাননীয় এসপি স্যার আছে, ওনারা বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছে, আশা করতেছি খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। টাঙ্গাইলে ট্রাক পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে, এতে আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায় এলেঙ্গায় দ্রুত গতির উত্তরাঞ্চলগামী একটি পিকআপ পেছন দিক থেকে একটি ট্রাককে সজোরে আঘাত করে, এতে ঘটনাস্থলেই পিকআপ হেল্পার শহীদুল এবং এনামুল মারা যায়, গুরুতর আহত হয় পিকআপ চালক, পিকআপটি উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের 2 হেল্পার সহ 18 জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কাশেম মোড় ও তালুকদার বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। অন্যদিকে তালুকদার বাজার এলাকায় একটি বালু বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষে 2 ট্রাকের 2 হেল্পার আহত হয়, পরে তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার প্রধান ফটক নির্মাণের জন্য করা গর্তে পড়ে 4 বছরের শিশু বিথি গুরুতর আহত হয়েছে। সকালে গর্তে পড়ে লোহার একটি রড শিশুটির পেটে ঢুকে যায়, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করেন। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাইনশাইল এলাকায় অভিযান চালিয়ে 7টি অবৈধ ইট ভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 7 ইট ভাটা মালিককে পরিবেশের ছাড়পত্র না থাকায় 42 লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ইট ভাটা ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভায় এবং ভেকু মেশিন দিয়ে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। করোনার কারণে এবার 31st নাইটের কোনো আয়োজন নেই, তবুও বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে জড়ো হচ্ছেন নানা প্রান্তের পর্যটক। ইতিমধ্যেই বুকিং হয়েছে 450 হোটেল মোটেল আর রিসোর্ট, আর নিরাপত্তা স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। 2020 খ্রিস্টাব্দকে বিদায় জানাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি।
উদ্দেশ্য একটাই, বিশাল জলরাশির মাঝে হারিয়ে যাওয়া বছরের শেষ দিনটিকে বিদায় জানানো। করোনার কারণে এবার বিশেষ কোনো আয়োজন নেই সমুদ্র সৈকত ঘিরে, তবু সাদামাটা ভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখতে চান পর্যটকরা। পর্যটকের সমাগম অনেকটাই কম। এটি বাংলাদেশের একটি সম্পদ, এটি শুধু কক্সবাজারের সম্পদ নয়, এই সম্পদকে রক্ষা করার জন্য দ্রুত একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন কক্সবাজারকে বাঁচাতে। আমাদের লাইফগার্ডদের এরিয়ার মধ্যে থাকুন, লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলুন। দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমরা নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণে এবার বাড়তি চাপ নেই আগতদের। আমাদের ওয়েটার আছে, তারা নিজেরাও মাস্ক পরে 31st নাইটটা উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবছর ব্যবসা বাণিজ্য অন্যান্য বছরের মতো হচ্ছে না। সীমিত পরিসরে আমরা আয়োজন করেছি, শুধু ইনডোরে আমাদের অনুষ্ঠানগুলি হবে, আউটডোরে তেমন অনুষ্ঠান রাখবে না। আর স্বাস্থ্যবিধির সঙ্গে নিরাপত্তা দুটোই সমান গুরুত্ব দিয়ে দেখছে টুরিস্ট পুলিশ। বিদেশ থেকে যে সমস্ত টুরিস্ট ভাইরা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা তাদেরকে সবসময় মাস্ক বাধ্যতামূলক পরার জন্য নির্দেশনা দিচ্ছি। পুরনো সূর্যকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে পর্যটন নগরী কক্সবাজারে 2 লাখের বেশি পর্যটক আগমনের ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। এদিকে বছরের শেষ সূর্য বিদায় জানিয়ে নতুন দিনকে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছেন সহস্রাধিক পর্যটক, ফলে সৈকতে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। করোনার কারণে বছর জুড়ে পর্যটকের সংখ্যা কম থাকলেও ইংরেজি বর্ষবরণ উপলক্ষে দর্শনীয় স্পটগুলোতে বেড়েছে পর্যটকদের উপস্থিতি, তবে আগত সিংহভাগ পর্যটকই করোনার ব্যাপারে উদাসীন। নদীমাতৃক দেশ বাংলাদেশের প্রধান বাহন ছিল নৌকা, আর সেই নৌকাই আজ বাঙালির এগিয়ে যাওয়ার প্রতীক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মিত বঙ্গবন্ধু মঞ্চ তরণী উদ্বোধনীতে মন্ত্রী এ কথা বলেন। জেলা পুলিশ লাইন মাঠে নৌকার আদলে নির্মিত 100 ফুট দৈর্ঘ্য এবং 30 ফুট প্রস্থের বঙ্গবন্ধু মঞ্চটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মজিব বর্ষ উপলক্ষে কুমিল্লা জেলা পুলিশের নির্মিত বঙ্গবন্ধু মঞ্চ তরণীর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকার ধামরাই পৌরসভায় দফায় দফায় সহিংসতায় 9 নম্বর ওয়ার্ডে পরাজিত প্রার্থীর সমর্থকদের 15টি বাড়িতে হামলা এবং ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে প্রায় 40 জন। আহতদের ধামরাই সরকারি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তৃতীয় ধাপে আগামী 30 জানুয়ারি 2021 নড়াইল কালিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নড়াইল সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপত্র আঞ্জুমান আরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস সহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি মনোনীত মোহাম্মদ জুলফিকার আলীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে যশোরে একটিমাত্র পৌরসভা মনিরামপুরের নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলররা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। জমা দেওয়ার শেষ দিন সকাল থেকেই উপজেলার নির্বাচনী অফিসার শহীদুর রহমানের নিকট মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বরগুনা পৌরসভার তৃতীয় ধাপের নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থী সহ 6 মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হয়। আগামী 3রা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই, 10 জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন এবং 30শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হারিসুর রহমান উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরি উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদিকুল ইসলাম চার মেয়র প্রার্থী ও সাধারণ কাউন্সিলর পদে 38 জন এবং নারী কাউন্সিলর 7 জনকে প্রতীক বরাদ্দ দেন। মেয়র পদে পৌর শ্রীধাম দাশগুপ্ত পেয়েছেন নৌকা, হাবিবুর রহমান ধানের শীষ, শাহ মুসলিম জগ, পঙ্কজ কুমার সাহা পেয়েছেন নারিকেল গাছ প্রতীক। টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উম্মে তানিয়ার কাছে সকালে দলীয় নেতাকর্মীদের পৌর মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মেয়র প্রার্থী সালমা আক্তার শিমুল মনোনয়নপত্র জমা দেন। এদিকে কুষ্টিয়ায় দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। কালেক্টরেট সম্মেলন কক্ষে পৌর নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে উপস্থিত হন। আগামী 16 জানুয়ারি কুষ্টিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ নৌকার প্রার্থী মোহাম্মদ সিরাজুল হক আলমগীর, ধানের শীষের মাহমুদুল হক শানু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল কাদেরের বাইরে অন্য কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি। নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আব্দুল কাদের মির্জা নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং সংবাদ সম্মেলন করেন। দুপুরে নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করতে গিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে। আওয়ামী লীগের বর্তমান মেয়র কামাল উদ্দিন খান, বিএনপি জিয়াউদ্দিন সুজন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জাহাঙ্গীর হোসেন গাজী সহ 3 মেয়র প্রার্থী, 47 কাউন্সিলর প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন সোমভাগ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সহ আরও অনেকে। বগুড়ায় গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজে ঠিকাদারের অনিয়ম ও দুর্নীতির খবর সংগ্রহকালে 2 সাংবাদিকের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ফেনী প্রেস ক্লাবের সাংবাদিকরা। ফেনী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। বর্তমান সরকারের 2 বছর পূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে উপজেলা আওয়ামী লীগের আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরাইল উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট নাজবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ। ত্রিশে ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কুমিল্লায় আনন্দ র্যালি করেছে মহানগর আওয়ামী লীগ অঙ্গ এবং সহযোগী সংগঠন। রামঘাটোলাস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আলিম কাঞ্চন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্বরে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সহ আইনজীবীরা বক্তব্য রাখেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তির দিন গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে আনন্দ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ। র্যালিতে কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ সভাপতি হাজি আলী আশরাফ চেয়ারম্যানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে র্যালি, আলোচনা সভা এবং শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের সিনেমহল এলাকা থেকে একটি র্যালি শহরের বের করা হয়। পরে পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল। কৃষক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় গরিব ও অসহায় 200 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে কুষ্টিয়া জেলা কৃষক দলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি। মৌলভীবাজারে চলছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাস বেড়েছে। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক, কৃষক এবং দরিদ্র মানুষেরা। প্রতিনিধি সঞ্জয় কুমার দের তথ্য ও চিত্রে শিউলি রোজা রিপোর্ট। মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরেই চলছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ, অনেক বেলা পর্যন্ত থাকছে ঘন কুয়াশা সাথে ঠান্ডা বাতাস। এ অবস্থায় সকালবেলা কাজে যোগ দিতে হয় শ্রমিক সহ খেটে খাওয়া মানুষদের। বোরো ও রবি শস্য চাষের মৌসুম হওয়ায় অত্যন্ত কষ্টের মধ্যে চাষাবাদ করছেন কৃষকরা। ঠান্ডা লাগে, আমরা খামাইছি, খাম না খাইলে আমরা খাইব কি? শীতের সময় তো কাজ না করলে তো আমরা করবো কি? এখন তো আমরা করাই লাগবে, আমরা তো কোনো জিনিস পাই না, কম্বল টম্বল আমরা পাই না। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল ও গরিব মানুষেরা। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যাও। চার পাঁচ দিন থেকে পাতলা পায়খানা আর বমি হচ্ছে ঘন ঘন। গরিব দুঃখী মানুষের পাশে যতদিন শীত আছে প্রত্যেকের বড় করে কম্বল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সংশ্লিষ্টরা বলছেন শীত নিবারণে শ্রমিকদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতকালে শ্রমিকদের কাজ বরং কমে না, আর বেড়ে যায় অনেক সময়। অনেক জনগোষ্ঠী আছে যারা শীতে কষ্ট পাচ্ছে, সে লক্ষ্যে সরকারও কিন্তু ইতিমধ্যে 7-8 হাজার কম্বল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে সরকারিভাবে। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন এ অঞ্চলের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের মাঝে স্বাস্থ্যবিধি বজায় রাখা সহ দরিদ্রের মাঝে শীত বস্ত্র প্রদান অব্যাহত রয়েছে। প্রত্যেক উপজেলায় কম্বল এসেছে, প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে চা শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার নির্দেশনা রয়েছে এবং সেজন্য বড় লেখায় 5,000 কম্বল এসেছে এবং জড়িতেও প্রায় 5,000 কম্বল এসেছে। আরও অনেক রকমের সাহায্য সহযোগিতা সরকার দিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও এটা বৃদ্ধি করা হবে। শিউলি রোজা, মাইটিভি। এবারে আমাদের কৃষি। দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার কৃষি খাতে 4% সুদে ঋণ দিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক। টাঙ্গাইলের ধনবাড়ি পৌর এলাকার চাতুটিয়া গ্রামে বিনা সরিষা নয় এর সাথে মৌ চাষ কৃষক সমাবেশ এবং মাঠ দিবসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বিনা উপকেন্দ্র জামালপুর এবং ধনবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় চাঁপাইনবাবগঞ্জের দিয়ার ও বরেন্দ্র অঞ্চলে রেকর্ড পরিমাণ সরিষা আবাদ হয়েছে। বাম্পার ফলনেরও আশা করছেন কৃষকরা। সংশ্লিষ্ট দপ্তর বলছে আবাদ বাড়লে আমদানি নির্ভর ভোজ্য তেলের চাপ অনেকটাই কমে আসবে। প্রতিনিধি তারেক আজিজের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হলুদে হলুদে ছেয়ে গেছে পুরো মাঠ, গুনগুন করছে ভ্রমর মৌমাছি প্রজাপতি। এই দৃশ্যই বলে দিচ্ছে রেকর্ড পরিমাণ সরিষা আবাদের কথা।
কৃষকদের আশাবাদ বাম্পার ফলনেও। ফলনও এবার আশা করছি খুব ভালো হবে, আর সরকারও আমাকে সহায়তা করেছে এবং সরকার বীজ দিয়েছে, সার দিয়েছে, সরকারের কিছু সহযোগিতা পেয়েছি এবং আরও কিছু করলে লাভবান হব। খরচ ও পরিশ্রম কম লাগায় অনেক কৃষকই এবার আগ্রহী হয়ে উঠছে সরিষা চাষে। মনখানিক বেশি পাওয়া যাবে আশা করি, এবার ফলন বিঘাতে ভালো হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে সরকারি সহযোগিতা পাওয়ায় অনেকেই এগিয়ে এসেছে সরিষা চাষে। চরাঞ্চলে আমাদের রাই সরিষাটা হচ্ছে, সেটা কিন্তু আমাদের খুব বাড়তি ফলন হয়, কিন্তু রাই সরিষা কেটে চরাঞ্চলে সেখানে যেহেতু ধান হয় না, ওরা রাই ফসলটাই রাই সরিষাটাই করে এবং এটার ফলনটা আরও বেশি। হওয়ার প্রেক্ষিতে আমাদের কৃষকরা উপকৃত। এবছর জেলায় 15,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার হাসাদহ থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত 6 কিলোমিটার সড়কের রাস্তা সংস্করণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 5,46,27,384 টাকা ব্যয়ে MMBL ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার সংস্করণ কাজ করে। গত 18 তারিখে আনুষ্ঠানিকভাবে কাজটি উদ্বোধন করা হলেও গত 3 দিন ধরে রাস্তার পিচ দেওয়ার 2 দিন পরেই রাস্তার বেহাল দশা, পথচারী সহ যানবাহন চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে জনগণের ক্ষমতা নিশ্চিত করেছেন বলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি। যশোরে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি, শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার, কম্বল ও খাদ্য সামগ্রী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনের সভাপতিত্বে অর্ধশত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পরিবারের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্থ ও অতি দরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোবারক আলী শিকদার। নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে 50 কোটি টাকা মানহানির অভিযোগের আবেদনটি খারিজ করে দিয়েছেন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। দুপুরে নারায়ণগঞ্জ 3 এর সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের করা মামলাটি খারিজ করেন আদালত। কুড়িগ্রামে কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সৈয়দা জান্নাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ সুপার হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার কুড়িগ্রাম সৈয়দা জান্নাত আরার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বগুড়ায় সরকারি আশ্রয় প্রকল্পে ঘর নির্মাণে দুর্নীতির তথ্য সংগ্রহের সময় 2 সাংবাদিকের উপর হামলার ঘটনা তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় প্রকল্প 2 এর প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুব হোসেন, এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসলে আমি তো ধরেন আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে যে ঘরগুলো নির্মাণ হচ্ছে আপনারা সবসময় এর সাথে রয়েছেন, তো কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে আমি তো দেখিনি, কাজে এই বিষয়টি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন। মানিকগঞ্জের সাটুরিয়ায় দুস্থদের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে। বালিয়াটি ইউনিয়ন পরিষদ মাঠে পরিষদের অর্থায়নে সুপেয় পানির জন্য 9টি ওয়ার্ডের 32টি দুস্থ পরিবারের মাঝে নলকূপ তুলে দেওয়া হয়। এতে বালিয়াটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন সহ ইউপি কর্মকর্তা এবং সদস্যরা বক্তব্য রাখেন। কোভিড-19 ও মুজিববর্ষ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা শীর্ষক
ক্যারাভ্যান রোড শোর উদ্বোধন করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সামনে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনোয়ার। গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দিবসটি উপলক্ষে নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং আলোচনা সভা করেছে। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সহ আরও অনেকে। মুজিব বর্ষে কোভিড নাইন্টিনের স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা পর্যায়ে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও সদস্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মমিন টুলু সহ আরও অনেকে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি এবং নতুন বছরে ব্যবসা বাণিজ্যের উন্নতির লক্ষ্যে দোয়া মাহফিল করেছে চট্টগ্রামের খুলশি কনকর্ড টাওয়ার ব্যবসায়ী সমিতি। গতরাতে সমিতির সভাপতি রুম্মান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক খলিল আহমেদ লেনিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে বরিশাল মেট্রোর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সম্মুখ যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে সকালে বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরি। গাইবান্ধায় চার শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রশিক্ষা উদ্যোগে এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। এ সময় অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর নজরুল ইসলাম, প্রশিক্ষার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচির উপপরিচালক বিভাগীয় প্রধান শ্যামল কুমার দে সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় স্টার গোল্ড ইলেকট্রনিক্স অ্যাগ্রো ফার্ম লিমিটেডের যৌথ উদ্যোগে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদ চত্বরে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের অসহায় হতদরিদ্র 400 মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। ফরিদপুরের ভাঙ্গা বাজারের থানা রোডে কাঠপট্টির খাস খতিয়ানভুক্ত 55% জমি নিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসা এবং প্রকৃত ব্যবসায়ীর নামে বরাদ্দ দেওয়া হয়েছে দাবি করে দখল বুঝে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা। উপজেলা সদরের বাজারে ওই জমিতে মানববন্ধন থেকে সমস্যা সমাধানের দাবি করা হয়। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, কামালের পাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হারুনুর রশিদ মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের লৌহজং কলমা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছাত্রদলে সম্পৃক্ত থাকার গুজব রটানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন ছাত্রলীগ। বুধবার কলমা বাজার এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রাজীব শেখ গুজব রটনাকারীর আইনের আওতায় আনার দাবি জানান। যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি মশিয়ার রহমান শান্তর সভাপতিত্বে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কবর জিয়ারত, এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নিজ বাড়ি সুন্দরগঞ্জের বামুনডাঙ্গায় প্রয়াত এমপি লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি আলোচনা সভায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ রাসেল ফুটবল একাডেমি আড়পাড়ার আয়োজনে 32-তলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাটি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া হাইস্কুল মাঠে গতকাল রাত 8টায় অনুষ্ঠিত হয়। এতে মোল্লা ইলেকট্রিক গোপালগঞ্জকে শেখ রাসেল ফুটবল একাডেমি আড়পাড়া 1-0 গোলে পরাজিত করে। ফুটবল ম্যাচটি উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রাশিদুর রহমান। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এমপি কাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আক্তারের সভাপতিত্বে খেলা শেষে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলি সাদিক সহ নেতৃবৃন্দ। জেলা সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নাটোরের গুরুদাসপুর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার। ছয় দফা দাবিতে পাবনা জেলার সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল, 31st নাইটে নেই কোনো আয়োজন, তবুও তৎপর টুরিস্ট পুলিশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla এবং twitter.com/mytvbangla। ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারাফাত আহমেদ। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।